সালাম ওয়ালাইকুম ভিও স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা শিখব আরবি ভাষায় বিভিন্ন রোগের নাম এবং এর সাথে সম্পর্কিত আরও কিছু আরবি শব্দ এবং আমরা আরও শিখব যখন অসুস্থ হয়ে যায় তখন কিভাবে এই কথা কফিল করে বলবো এবং ডাক্তারের সাথে আরবিতে কথোপকথনের মাধ্যমে আমরা সে চিকিৎসাটা নিতে পারি সেটাও আমরা শিখবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের মূল ভিডিও প্রথমে আমরা শিখি আরবিতে রোগকে কি বলে আরবিতে রোগকে বলে মারদ আরবিতে রোগকে বলে মারদ এবং রোগীকে বলে মারিদ রোগকে বলে মারদ এবং রোগীকে বলে মারিদ অর্থাৎ যার রোগ হয়েছে যে অসুস্থ তিনি হলেন মারিদ আর যে রোগটা হয়েছে সেই রোগটা হল মারদ হাসপাতালকে বলে মুস্তাশফা হাসপাতালকে আরবিতে বলে মুস্তাশফা এবং ডাক্তারকে বলে তাবিব অথবা ডক্টর দাবি অথবা ডক্টর নার্সকে বলে মুমার রাদা নার্সকে বলে মুমার রাদা এবং ওষুধ বিক্রেতা যিনি ওষুধ বিক্রি করেন তাকে বলে সাইদলি সাইদলি এক্স বলে আশিয়া আশিয়া ধরেন আপনার এক্সরে করতে হবে তাহলে আপনাকে বলবে এনতে বি সই আসিয়া তোমার এক্সরে করতে হবে অথবা এনতে এক সই আশিয়া এখন আমরা শিখব আরবি ভাষায় বিভিন্ন রোগের নাম প্রথমে আমরা যেই রোগের নামটা শিখব সেটা হচ্ছে জ্বর জ্বরকে আরবিতে বলে হুম্মা অথবা হারারা হুম্মা অথবা হারারা অঞ্চল ভেদে এক এক জায়গায় এক এক রকম বলে থাকে সর্দিকে আরবিতে বলে জোখাম অথবা আপনি বারিদও বলতে পারেন জোখাম অথবা বারিদ এরপরে কাশিকে আরবিতে বলে কুহা অথবা সায়েল কুহা অথবা সায়াল যে কোনো একটা আপনি বলতে পারেন এরপরে আরবি রোগের নামটা হচ্ছে কফ কফকে আরবিতে বলে বিলগাম কফ কে আরবিতে বলে বিলগাম বমি কে আরবিতে বলে কাই বমি কে আরবিতে বলে কাই এরপর শব্দ হচ্ছে ব্যথা ব্যথাকে আরবিতে বলে আলম এবং আলম হচ্ছে অনেক ব্যথা এই দুইটা শব্দ হচ্ছে আলাদা আলাদা একটা হচ্ছে এক বচন আর একটা বহু বচন আলম হলে ব্যথা এবং আলাম হলে প্রচণ্ড ব্যথা বা অনেক ব্যথা এবং শরীরের আলাদা আলাদা স্থানের ব্যথার জন্য আপনি যদি ওই শরীরের অঙ্গের আরবি নামটা বলেন এবং সাথে আলাম শব্দটা যোগ করেন তাহলে যেমন হাতে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা বা কোমরে ব্যথা সাথে আপনি অঙ্গের নামটা যোগ করে দিলেন এবং আলাম শব্দটা বললেন যেমন মাথা ব্যথাকে আপনি বলতে পারেন সুদা এক কথায় অথবা আপনি বলতে পারেন রাজ আলাম রাজ অর্থ মাথা আর আলাম অর্থ ব্যথা শরীরের প্রত্যেকটা অঙ্গ নিয়ে আমার একটা ভিডিও আছে আমি অলরেডি আপলোড করেছি সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে শরীরের প্রত্যেকটা অঙ্গের নাম জেনে নিতে পারেন তাতে আপনাদের শরীরের ব্যথা সম্পর্কে বিভিন্ন অঙ্গের ব্যথা সম্পর্কে বলতে আপনাদের সুবিধা হবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন পেট ব্যথাকে বলে আলাম মায়দা অথবা আলম বত্তন আলাম মায়দা অথবা আলম ঘামাসিকে বলে হারাত শ্যিকা হ্যারাত শাইকা ডায়রিয়াকে বলে ইসহাইল কে আরবিতে বলে ইসহাল গ্যাস্ট্রিককে আরবিতে বলে মায়াদি গ্যাস্ট্রিক এর আরবি শব্দ হচ্ছে মায়াদি কিরমিকে বলে দিদায়ন কিরমি এর আরবি শব্দ হচ্ছে দিদায়ন হৃদরোগ হৃদরোগকে বলে ম্যারাদ কলফ ম্যারাদুন কলফ আর হৃদ রোগের রোগী যিনি তাকে বলা হবে ম্যারিদুন কলফ কলফ অর্থ হৃদয় আর মারিদুন অর্থ রোগী পরবর্তী শব্দ যাওয়ার আগে যদি আপনি এখন আরবি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন সাথে বেল বটনটা অন করে নিন যাতে পরবর্তীতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনি পেয়ে যান জন্ডিসকে বলে ইয়ারকান জন্ডিস এর আরবি শব্দ হচ্ছে ইয়ারকান চুলকানিকে বলে জিলজিলা চুলকানিকে বলে জিলজিলা অথবা হিক্কা জিলজিলা অথবা হিক্কা হাঁপানিকে আরবিতে বলে রব্বু হকানি হাপানিকে আরবিতে বলে রব্বু রক্তচাপকে আরবিতে বলে দাগদুত দম দাগুত দম রক্তচাপ বা ব্লাড প্রেশার ক্ষতকে বলে জুরহা ক্ষতকে আরবিতে বলে জুরহা। এবং ঘা কে আরবিতে বলে কারহা ঘাকে আরবিতে বলে কারহা অ্যালার্জিকে বলে হাসাসিয়া অ্যালার্জিকে আরবিতে বলে হ্যাসাসিয়া ফুরাকে বলে ফুরা কে আরবিতে বলে খিরাস আমাশাকে বলে জুহায়ার এবং ইসহালও বলে আমাশাকেও ইসহালও বলতে পারেন আপনি ডায়রিয়াকেও আমরা বলেছি ইসহায় আমাশাকেও আপনারা ইসহাল বলতে পারেন তাবান দুর্বল তাবানও কিন্তু একটা রোগের নাম দুর্বলতা তাবান দুর্বলতা কিছু রোগ যদি আমরা সেটা আরবি না জানি সেটা ইংরেজিতেও বলতে পারি কারণ একজন ডক্টর যথেষ্ট পরিমাণে শিক্ষিত হয় তিনি ইংরেজি রোগের নামটাও অবশ্যই বুঝবেন যেমন আপনার ডায়াবেটিস হয়েছে আপনি যদি ডায়াবেটিসের আরবি নামটা বলতে না পারেন তাহলে আপনি বলতে পারেন হাগেফি ফি সুগার প্রবলেম হাগেফি ফি সুগার প্রবলেম আমার সুগারের সমস্যা আছে অথবা আপনি এভাবে তাকে বুঝিয়ে বলতে পারেন হাগে ফি সুগার প্রবলেম আমি অনেকবার প্রস্রাব করতে যাই মনে হয় আমার সুগারের প্রবলেম আছে এখন আমরা শিখব আপনার আপনি যখন অসুস্থ হয়ে পড়েছেন কিভাবে আপনার কপিলকে বলে আপনি হাসপাতালে যাবেন আপনি আপনার কপিলকে সালাম দিয়ে বললেন আমার হাসপাতালে যেতে হবে আপনি যদি সৌদি থেকে ভিডিওটা দেখেন তাহলে বলবেন আনা রো মুস্তফা আমার হাসপাতালে যেতে হবে উত্তরে আপনাকে আপনার কপিল বলতে পারে মুস্তাফা শুনো মুশকিল তোমার হাসপাতালে যেতে হবে কি সমস্যা বাঁ করে যদি একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি ইনতে অর্থাৎ তুমি এ বিরো যেতে চাও মুস্তা হাসপাতাল কি সমস্যা অর্থ সমস্যা শুনো মুশকিল কি সমস্যা ইনতে বিরো মুস্তা শুনো মুশকিল তোমার হাসপাতালে যেতে হবে কি সমস্যা উত্তর আপনি বলবেন মারিদ আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ এরপরে আপনার কথার পরিপ্রেক্ষিতে কফিল আপনাকে বলতে পারেন সুনোমারদ কী রোগ আপনার যে সমস্যাটা হয়েছে সেই রোগের কথা বললেন আমরা ধরে নিলাম বলার সুবিধার্থে এখানে যিনি বলছেন তার সর্দি হয়েছে তখন সে তিনি বলবেন হ্যাগে ফি জোহাম হ্যাগে ফি জোহাম আমার সর্দি লেগেছে তখন কফিল আপনাকে যাওয়ার অনুমতি দিয়ে বলবেন ইয়াল্লার হ্যাঁ যাও তখন আপনি যদি ড্রাইভারকে নিয়ে যেতে চান তাহলে বলবেন এনা খুদ চাই আমি ড্রাইভারকে নিয়ে যাই এনা খুদ সে আমি ড্রাইভারকে নিয়ে যাই মালিক আপনার কথা উত্তর বলতে পারেন মুশকিল খুদ হওয়া সমস্যা নেই ওকে নিয়ে যাও এখন আমরা শিখবো ডাক্তারের চেম্বারে গিয়ে আপনি কিভাবে আপনার সমস্যার কথা বলতে পারেন অথবা ডাক্তার আপনাকে কি কি প্রশ্ন করতে পারে আপনার রোগ সম্পর্কে যেহেতু এটা একটা সাধারণ রোগ সেহেতু এটা নিয়ে সাধারণ কিছু প্রশ্নই আপনাকে করবে কমন কিছু প্রশ্ন কথাগুলি কীভাবে আরবিতে বলবে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব শেখার চেষ্টা করব তো চলুন সেটা শিখি ডাক্তারের চেম্বারে ভেতরে গিয়ে প্রথমে আপনি সালাম দিয়ে ভিতরে ঢুকেন এবং ভিতরে ঢুকলে প্রথমে আপনাকে ডাক্তার জিজ্ঞেস করবে শুনো মুশকিল কী সমস্যা তখন আপনি আপনার রোগের কথাটা বললেন আগে ফিজুখাম জুখাম আমার সর্দি হয়েছে হাগেফি জুখাম আমার সর্দি হয়েছে তখন সে আপনাকে জিজ্ঞেস করবে কতদিন ধরে সর্দিটা হয়েছে মিন কামিয়ম মিন কামিয়াম কতদিন ধরে বা কবে থেকে মিন কামিয়ম কতদিন ধরে তখন আপনি তার উত্তরে বলেন ধরেন তিন দিন ধরে আপনার সর্দিটা লেগেছে তাহলে আপনি বলবেন গাবল তেলাতাইম তিন দিন আগে তিন দিন আগে অর্থাৎ তিন দিন আগে লেগেছে সর্দিটা সো আপনি বলতে পারেন তালাতাই এবং এরপরে ডাক্তার আপনাকে জিজ্ঞেস করতে পারেন জোখাম ওয়াজেদ আল্লাহ শুয়াইয়া সর্দি বেশি না কম এ কথাগুলি সে আপনাকে জিজ্ঞেস করবে একেবারে তা না তবে বলে শিখে রাখা ভালো হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে সো জখাম ওয়াজেদ ওয়াল্লা শুয়াইয়া সর্দি বেশি না কম ধরেন আপনার সর্দি অনেক বেশি তাহলে আপনি বলবেন ওয়াজেদ বেশি এরপর সে আপনাকে সর্দির সাথে সম্পর্কিত আরও কিছু সমস্যার কথা জিজ্ঞেস করবে যেমন এর ভিতরে নাক দিয়ে পানি আসে কিনা ইজি মাই দাখিল আনফ মালিনতে তোমার নাকের ভেতর থেকে পানি আসে যদি আসে আপনি বলতে পারেন হ্যাঁ যদি না আসে তাহলে আপনি বলবেন লা না আসে না অথবা আপনি বলতে পারেন হে ইজি শুয়াই শুয়া হা অল্প অল্প আসে অথবা আপনি বলতে পারেন ইজি শোয়াই শুয়া রাতে বেলা অল্প অল্প আসে হে অর্থ হ্যাঁ ইজি শোয়াই শুয়া অল্প অল্প আসে অথবা ইজি শুয় শুয়া রাতে অল্প অল্প আসে এরপর সে আপনাকে প্রশ্ন করতে পারে ফি কুহা কাশি হয় ফি কোহা কাশি আছে বা কাশি হয় যদি হয় তাহলে আপনি বলতে পারেন হাঁ ফি কোস কোহা অথবা আগের ওই প্রশ্নগুলি ওই কথাগুলি বলতে পারেন যদি হয় তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ না হলে বলতে পারেন লা এরপর সে আপনাকে প্রশ্ন করতে পারে কুহা সা যে বিলগাম বিলগাম অর্থ কফ কফ কাশের সাথে সাথে যে কফটা আসে সে কথাও সে আপনার কাছে জানতে চাইতে পারে তার চিকিৎসার সুবিধার্থে কুহাওয়া সাওয়া ইজি বিলগাম কাশির সাথে সাথে কি কফ আসে যদি আসে তাহলে আপনি বলতে পারেন হে যদি এসব কিছু শুনে সে আপনাকে প্রেসক্রিপশন ওষুধ লিখে দেবে আর যদি কোনো টেস্টের দরকার হয় সেটাও সে প্রেসক্রিপশনে লিখে দেবে এবং আপনাকে পরবর্তী কাজগুলো সে অনুযায়ী করতে হবে সোভিয়াস এই ছিল আজকের একদম সহজ ভাষায় আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি যাতে যারা একেবারে নতুন আরবি জানেন না তারাও এই শব্দগুলো ব্যবহার করে আপনি আপনার সমস্যার কথা ডাক্তারকে বলতে পারেন অথবা কফিলের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলতে পারেন এবং এই ভিডিওর কোনো পার্টের কোনো অংশ নিয়ে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান আমি আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ এবং পরিশেষে সবার রোগমুক্ত সুস্থ জীবন কামনা করে শেষ করব আমাদের আজকের ভিডিও ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ الله حابس